সময় সময় নাকি কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে। আমারও একদিন ওই দশা হয়েছিল। মাছ ধরতে গিয়ে ডাঙায় টেনে তুলেছিলুম, না থাক, ঘটনাটা গোড়া থেকেই বলা ভালো। আমার কাছে মাছ ধরতে যাওয়া হচ্ছে একটা নেশার মতো। মাছ পেলে তো কথাই নেই, কিন্তু মাছ না পেলেও আমার আনন্দ ম্লান হয় না। সারা বেলা মেঘ মেদুর আকাশের তলায় নীল সরোবরের পাশে গাছের সবুজে সবুজে আলো ছায়ার ঝিলিমিলি দেখতে দেখতে বাতাসের গান শুনতে আমার বড় মিষ্টি লাগে। তাই কোথাও কোনো পুকুরের খবর পেলেই ছিপ কাঁধে করে ছুটি। সন্তোষ খবর দিল তাদের দেশে এক পুকুর আছে যার জলে 50 বছরের মধ্যে ছিপ পড়েনি এবং মাছ আছে হাজার হাজার। আমি বললাম, এমন আশ্চর্য পুকুরের কথা তো কখনো শুনিনি, এই পুকুরের অধিকারী গোড়া বৈষ্ণব বুঝি? সন্তোষ বলল, ঠিক উল্টো, তারা গোড়া শাক্ত। তবে ছিপের এমন অপমান কেন? মুর্শিদাবাদের সাগরদিঘির নাম শুনেছ তো? রাজা মহিপালের সাগরদিঘি? হ্যাঁ, 1 মাইল ব্যাপী বিরাট সেই দিঘি, তার বয়স শত শত বৎসর, তাতে মাছ আছে হয়তো লক্ষ লক্ষ, কিন্তু স্থানীয় লোকেরা ভয়ে সেখানে মাছ ধরে না, এমনকি তার জল পর্যন্ত ব্যবহার করতে চায় না। অথচ কি যে সেই ভয় কেউই তা জানে না। বিভীষিকা যেখানে অজ্ঞাত, মানুষের আতঙ্ক সেইখানেই হয় বেশি। তোমাদের দেশের পুকুরটাও ওই জাতীয় নাকি? সন্তোষ সোজাসুজি জবাব না দিয়ে বলল, আমাদের গ্রামের বর্তমান জমিদারের পিতামহের নাম ছিল রাজা রুদ্র নারায়ণ। লোকের বসতি থেকে অনেক দূরে তার একখানি বাগান বাড়ি ছিল, তা তিনি প্রায়ই সেখানে বাস করতেন। 50 বছর আগে সেই বাগান বাড়ির একটি ঘরে হঠাৎ একদিন তার মুণ্ডহীন মৃতদেহ পাওয়া যায়। আসল ব্যাপারটা প্রকাশ পায়নি, তবে কেউ যে তাকে খুন করে মুন্ডু কেটে নিয়ে পালিয়েছিল এতদিন পরেও, এইটুকু আমরা অনুমান করতে পারি। সন্তোষ এই পর্যন্ত বলে থামল। আমি মনে মনে ভাবতে লাগলাম, রাজা রুদ্রনারায়ণের হত্যাকাণ্ডের সঙ্গে পুকুরের রুই কাতলার সম্পর্ক কি? সন্তোষ আবার মুখ খুলল, বলল, সেই সময় থেকেই ও বাগানে কেউ বাস করে না, তার পুকুরে কেউ মাছও ধরে না। তবে বাগান সংলগ্ন 2 মন্দিরে জমিদারের ঠাকুর আছেন, আজও তাঁদের পুজো হয়, আর সেই জন্যেই বাগান পুকুর আর বাড়িখানি সংস্কার অভাবে নষ্ট হয়ে যায়নি। কিন্তু মন্দিরের পূজারীও সন্ধ্যা পুজোর পর সেখানে আর থাকেন না, তাড়াতাড়ি গ্রামে ফিরে অর্থাৎ পালিয়ে আসেন। আমি জিজ্ঞাসা করলাম, ওখানে অপদেবতার ভয়টাই আছে নাকি? তাও ঠিক জানি না, এ বিষয় নিয়ে আলোচনা করতে জমিদারের নিষেধ আছে। গ্রামের লোক নানা রকম কানাঘুষো করে বটে, তা আমি সেসবে কানও পাতি না, বিশ্বাসও করি না। তবে শুনেছি সেখানে এমন কোনো মূর্তিমান আতঙ্ক আছে যার নাম মুখেও উচ্চারণ করা উচিত নয়। যত সব বাজে কথা, আর এই সব কথা নিয়েই পল্লী গ্রামের আড্ডাগুলি একবার ভর সন্ধ্যেবেলায় রীতিমতো জমে ওঠে। ভূত পেতনি, দৈত্য দানব, রূপকথার নায়ক নায়িকা। ভূত পেতনি বেঁচেছিল মান্ধাতার যুগে, একেলে মানুষ মরবার পর আর বাঁচবার সুযোগ পায় না। আমারও ওই মত, মরবার পর যে দেহ লুপ্ত হয়ে যায়, আত্মা যদি আবার সেই দেহ ধারণ করতে পারত, তাহলে এই প্রাচীনা পৃথিবীতে ভূত পেতনির দল এত ভারী হয়ে উঠত যে মানুষদের আর মাটিতে পা ফেলবার ঠাঁই থাকত না। আমি জিজ্ঞাসা করলাম, রুদ্রনারায়ণের বাগান বাড়িতে মাছ ধরাও নিষেধ নাকি? না, এখন যিনি জমিদার তিনি আমার বন্ধু, আর তার কাছ থেকে অনায়াসেই অনুমতি আনতে পারি। ইচ্ছে থাকলে গ্রামের আরও অনেকেও মাছ ধরার অনুমতি পেতে পারত, কিন্তু কারুর সে ইচ্ছেই নেই। সকলেরই বিশ্বাস ও বাগানের পুকুরে মাছ ধরতে যাওয়া নিরাপদ নয়। আমি উৎসাহিত হয়ে বললাম, সন্তোষ, তুমি তোমার জমিদার বন্ধুর কাছ থেকে ছাড়পত্র জোগাড় করো, আমি খালি ওখানে মাছই ধরবো না, দিন দিনে ওই বাগান বাড়িতে নির্জন বাস করে আসব।
নির্জন বাস কেন? প্রথমত, আমি তোমাদের গ্রামের কুসংস্কার ভেঙে দিতে চাই। দ্বিতীয়ত, রহস্যময় বাড়ি, ভৌতিক আবহ, এসব আমি ভালোবাসি। আর তৃতীয়ত, শহরে জনতার তর্জন গর্জন ভারী একঘেয়ে হয়ে উঠেছে। বিজন স্তব্ধতার ভিতরে মনকে খানিকটা ছুটি দেওয়ার স্বাদ হচ্ছে। সন্তোষ বলল, বহুত আচ্ছা, তাহলে আমিও তোমার সঙ্গী হতে চাই। রাজা রুদ্রনারায়ণ নিশ্চয়ই কবিদের মতো নির্জনতা প্রিয় ছিলেন। সাধারণ ধনীরা এমন জায়গায় বাগান বাড়ি তৈরি করেন না। বাগানের কোনো দিকে পাঁচ মাইলের মধ্যে লোকালয় নেই। চারিধারে ধুধু করছে মাঠ আর মাঠ আর জলাভূমি। কিন্তু বাগান বাড়ি যে একসময় চমৎকার ছিল, বহুকাল পরে আজও তা বোঝা যায়। পুকুরের জলও এখনো পরিষ্কার আছে। তার কারণ শুনলাম মন্দিরবাসী দুই পাষাণ দেবতার দয়া। পুকুরের জল তাদের নিত্য পূজোর কাজে লাগে, তাই নিয়মিতভাবে তার পাঁক পরিষ্কার করা হয়। বাড়িখানিও শুনলাম রুদ্রনারায়ণের যুগে যেমন ছিল প্রায় সেইভাবেই আছে। বর্তমান জমিদার তাঁর পিতামহের প্রিয় প্রমোদ ভবনটিকে একেবারে হতশ্রী হতে দেননি। মাঝে মাঝে তার ভেতরে বাইরে যে মেরামতির কাজ হয়েছে এটাও আন্দাজ করতে পারলাম। মানুষ হচ্ছে গৃহের আত্মা। পরিত্যক্ত বাড়ি দেখলেই আমার মনে হয় আত্মাহীন। এ বাড়িখানাকে কিন্তু তেমন মনে হলো না। মনে হলো এখনো তার প্রত্যেকটি ইট প্রাণের হিল্লোলে জীবন্ত, যেন এখনো তার ঘরে ঘরে বাজছে নীরব চরণধ্বনি। বললাম, সন্তোষ, এ বাড়িতে ভুতুড়ে কোনো লক্ষণই নেই। দোতলার ওই কোণের ঘরটির দক্ষিণ খোলা, ওই ঘরেই আমরা আশ্রয় নেব। সন্তোষ মাথা নেড়ে বলল, অসম্ভব, ওই ঘরেই রাজা রুদ্রনারায়ণের মুণ্ডহীন দেহ পাওয়া গিয়েছিল। ওই ঘর তালা বন্ধ, কারুর প্রবেশাধিকার নেই। বেশ, তাহলে ওর পাশের ঘর, ওখানে পেলেও দুঃখিত হব না। বাগানের পাশের মন্দিরে উঠেছে সন্ধ্যারতির শঙ্খধ্বনি। তারপরেই এক মুহূর্তের ভেতরে যেন ঘুমিয়ে পড়ল চতুর্দিক। দূরের মাঠ থেকে কোনো ঘরে ফেরা গরুর ডাক বা কৃষক কি রাখালের একটা কণ্ঠস্বর পর্যন্ত শোনা গেল না। এই জায়গাটা যেন মানুষের পৃথিবীর বাইরে। নির্জনতাকে কোনোদিন এমন স্পষ্টভাবে অনুভব করার সুযোগ পাইনি। গাড়ি বারান্দার উপর একলা দাঁড়িয়ে আছি। সন্তোষ গিয়েছে রাতের শোয়ার ব্যবস্থা করতে। মন্দিরের ভেতর থেকে তিনজন লোক বেরিয়ে এলো। একজনকে দেখেই বুঝলাম পূজারী। তারা হন হন করে চলে যাচ্ছিল, হঠাৎ আমাকে দেখেই গাড়ি বারান্দার সামনে থমকে দাঁড়িয়ে পড়ল। তাদের চোখ মুখ বিস্ময়চকিত। তাদের মনের ভাব বুঝে মৃদু হেসে বললাম, মশাইরা অবাক হয়ে কি দেখছেন? পূজারি বলল, আপনি কে? জমিদার বাবুর অতিথি। পূজারি দু চোখ বিস্ফারিত করে ভয়ার্ত কণ্ঠে বলল, অতিথি এই বাড়িতে? সেরকমই তো মনে হচ্ছে। পূজারি আর কিছু বলল না। তারা তিনজনেই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে তাড়াতাড়ি হেঁটে বাগানের সীমানা পেরিয়ে অদৃশ্য হয়ে গেল। লোকগুলোর সন্দেহজনক কথা ও ভাবভঙ্গি নিয়ে হয়তো মনে মনে খানিকক্ষণ নাড়াচাড়া করতাম, কিন্তু সে সময় আর পেলাম না। কারণ সুদূরের একটা তালবনের মাথার উপরে আকাশ তখন পরিয়ে দিচ্ছিল চাঁদের মণিমুকুট। সে কৌরবময় দৃশ্য আমাকে একেবারে অভিভূত করে দিল।
সানডে সাসপেন্সে আজ হেমেন্দ্র কুমার রায়ের লেখা রুদ্রনারায়ণের বাগানবাড়ি। গল্পের কথক মাছ ধরতে খুব ভালোবাসেন। বন্ধু সন্তোষ জানালো তাদের দেশের বাড়িতে বিরাট একটা পুকুর আছে যেখানে বহু বছর কেউ মাছ ধরেনি। বাড়ির মালিক জমিদার রুদ্রনারায়ণকে 50 বছর আগে তার বাড়িতে কেউ নৃশংসভাবে খুন করে। হত্যাকাণ্ডের পর থেকে ওই বাড়ির পুকুরে কেউ মাছ ধরে না। অজানা আতঙ্ককে উপেক্ষা করে গল্পের কথক এবং সন্তোষ হাজির হলেন সেই বাগান বাড়িতে। সুন্দর পরিবেশ দেখে দুজনেই মুগ্ধ, কিন্তু বাড়ির পূজারি এই বাড়িতে অতিথি দেখে খুবই অবাক হলেন। তারপর গ্রামের কোনো চাকর বা রাঁধুনি আমাদের সঙ্গে এখানে রাত্রিবাস করতে রাজি হয়নি, কাজেই সন্তোষই করল নিজের হাতে রান্নার আয়োজন। এদিকে আমার বিদ্যা প্রথম ভাগ পর্যন্ত পৌঁছয় না। আমি চেষ্টা করলে কেবল একটি জিনিস ভালো রাঁধতে পারি, ভাত, তবে হাঁড়ি নামিয়ে ফ্যান গালতে পারি না। আমরা যে ঘরে আশ্রয় নিয়েছিলাম সেখানে ছিল একখানা সেকেলে খাট, দুখানা কাঠের চেয়ার, দুখানা টুল, দেয়ালে টাঙানো দুখানা মস্ত বড় আয়না, একটা দেরাজওয়ালা আলনা আর কারুকাজ করা প্রকাণ্ড আলমারি। প্রত্যেক আসবাবই ময়লা আর জীর্ণ। দেয়ালে খান কয়েক পৌরাণিক ছবি ঝোলানো রয়েছে, সবগুলোই সেকালের বিখ্যাত চোরবাগান আর্ট স্টুডিওর লিথোগ্রাফ। চেয়ারের উপর বসে বসে সন্তোষের সঙ্গে আগামীকালের মাছ শিকার নিয়ে কথাবার্তা হচ্ছিল। জলে মাছেদের অবিরাম লাফালাফি দেখেই বুঝেছি এই পুকুর হচ্ছে ছিপধারীদের স্বপ্ন স্বর্গ। বড়শির সঙ্গে এখানকার কোনো মাছেরই পরিচয় হয়নি। ফেলো টোপ, তোলো মাছ, কালকের ব্যাপার যে এটাই হবে এ সম্বন্ধে আমার একটুও সন্দেহ নেই। মনের আনন্দে এমনই সব আলোচনা চলছে, এমন সময় নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে সন্তোষ বলে উঠল, রাত 12:30 বেজে 2 মিনিট। বললাম, তাই নাকি? তাহলে নিদ্রা দেবীর আরাধনা করবার আগে আর একবার আকাশের চাঁদ মুখ দেখে আসি। উঠবার উপক্রম করছি, হঠাৎ পাশের ঘরে হলো একটা অকল্পনীয় শব্দ। মেঝের ওপর দিয়ে হড়হড় করে কে যেন একখানা ভারী চেয়ার টেনে ও ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত নিয়ে গেল। ও ঘর মানে রাজা রুদ্রনারায়ণের তালাবন্ধ ঘর, যার মধ্যে কারুর ঢুকবার হুকুম নেই। সন্তোষ এক লাফে দাঁড়িয়ে উঠল। আমি বললাম, তুমি বললে এই বাড়িতে আর কেউ থাকে না? তবে ও ঘরে অমন আওয়াজ করে চেয়ার টানলো কে? হতভম্ব সন্তোষ কোনো জবাব দেওয়ার আগেই বাইরে কোথায় দড়াম করে একটা দরজা খোলার আওয়াজ হলো। আধ মিনিট পরেই শোনা গেল সিঁড়ির উপর দিয়ে কে যেন দুম দুম করে অত্যন্ত ভারী পা ফেলে নিচের দিকে নেমে যাচ্ছে। শব্দ খুব উঁচু আর পা গুলো ভারী বটে, কিন্তু মনে হলো যে নেমে গেল সে মাতাল আর অন্ধ, কারণ আওয়াজ শুনলেই বোঝা যায় সে পা ফেলছে দ্বিধা ভরে ও কিরকম যেন একটা বিশৃঙ্খল ভাবে। সন্তোষ বলল, খালি বাড়ি পেয়ে নিশ্চয়ই এখানে কোনো বদমাইশ এসে বাসা বেঁধেছে, চলো দেখে আসি। এরপরে সমস্ত ঘটনা ঘটল ঠিক বায়োস্কোপের ছবির মতোই দ্রুত। ঘরের কোণ থেকে আমার মোটা লাঠিটা তুলে নিয়ে সন্তোষের সঙ্গে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম।
নিচে নেমে গিয়ে দেখি বাড়ির সদর দরজা খোলা, অথচ এ দরজা আমি আজ নিজের হাতেই বন্ধ করে তবে উপরে গিয়েছি। কিন্তু বাগানে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই। কাছাকাছি এমন কোনো ঝোপঝাপও দেখলাম না যার ভেতরে বা আড়ালে কেউ লুকিয়ে থাকতে পারে। পূর্ণিমার চাঁদের আলোয় চারিদিক ধপধপ করছে, ঘাসের উপর একটা পাখি বা বেড়াল পর্যন্ত থাকলেও নজর এড়াতে পারবে না। তবে বাড়ির উপর থেকে এইমাত্র যে সশব্দে নেমে এসেছে, এর মধ্যে সে কোথায় গিয়ে গা ঢাকা দিল? সবিস্ময়ে এদিক ওদিক চাইতে চাইতে নজর পড়ল পুকুরের দিকে। ভাঙাচোরা ঘাট থেকে হাত কয়েক তফাতে জলের ওপর দেখলাম একটা অস্বাভাবিক চাঞ্চল্য। জল যেন ছটফট করে চারিধারে ছুঁড়ে ফেলছে ছিন্ন ভিন্ন চাঁদের কিরণ। কোনো মস্ত মাছও ঘাই মেরে জল অমন তোলপার করে তুলতে পারে না। পুকুরের বুকে ক্রমেই বৃহত্তর হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে জ্যোৎস্না মাখা জলচক্রের পর জলচক্র। সন্তোষও দেখতে পেল, দুজনেই ছুটে ভাঙা ঘাটের উপর গিয়ে দাঁড়ালাম। প্রথমটা আর কিছুই দেখতে পেলাম না, তারপর হঠাৎ ভেসে উঠল মানুষের দুখানা হাত। যেন কোনো জলমগ্ন লোক তলিয়ে যাওয়ার আগে অসহায়ভাবে দুই হাত উপরে তুলে প্রাণ বাঁচাবার ব্যর্থ চেষ্টা করছে। তাড়াতাড়ি ঘাট দিয়ে নেমে গেলাম জলের ভেতরে। ক্রমে আমার বুকের উপর জল উঠে এলো। আমি সাঁতার জানি না, আমার পক্ষে এর বেশি এগিয়ে যাওয়া অসম্ভব। ব্যাকুল হাত দুখানা জেগে আছে তখনও জলের উপরে, যেন তারা কোনো অবলম্বন খুঁজছে। হাত দুখানা হঠাৎ একবার অদৃশ্য হয়ে গেল। ভাবলাম লোকটা বোধ হয় একেবারেই তলিয়ে গেল। কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি হাত দুখানা একেবারে আমার কাছে এসে ভেসে উঠেছে। দুই হাতের দুই মুঠো একবার খুলছে একবার বন্ধ হচ্ছে, যেন তারা আর কিছু না পেয়ে শূন্যতাকেই ধরবার চেষ্টা করছে। আমার হাতে ছিল লাঠি, তাড়াতাড়ি লাঠিখানা এগিয়ে দিলাম এবং সঙ্গে সঙ্গে অনুভব করলাম আমার লাঠি ধরে জলের ভেতর থেকে কে যেন সজোরে টান মারছে, প্রচণ্ড টান। সে বিষম টান আমি সামলাতে পারলাম না, আরো খানিকটা এগিয়ে গেলাম এবং জল উঠল প্রায় আমার গলার উপরে। নিজের প্রাণ বাঁচাবার জন্য হাতের লাঠি ত্যাগ করবার উপক্রম করছি এমন সময় পেছন থেকে সন্তোষ এসে আমাকে দুই হাতে প্রাণপণে জড়িয়ে ধরল। তারপর আমাকে যত জোরে পারে টানতে টানতে সিঁড়ির ওপর দিকে নিয়ে চলল এবং সঙ্গে সঙ্গে আমার লাঠির অন্য প্রান্ত ধরে জল থেকে ঘাটের ওপর টলতে টলতে এসে উঠল আর এক মানুষ মূর্তি। নিরাপদ স্থানে উঠে হাঁপাতে হাঁপাতে বললাম, সন্তোষ ভয় নেই, আমার কিছু হয়নি, কিন্তু ওই ওই লোকটাকে দেখো, ওর অবস্থা বোধহয় শোচনীয়। মূর্তিটা তখন ঘাটের ওপর ধাপে এসে লম্বা হয়ে শুয়েছিল। সন্তোষ এগিয়ে এসে তার উপর হুমড়ি খেয়ে পড়ল এবং পর মুহূর্তেই বিকট এক চিৎকার করে সেখান থেকে এক ছুটে পালিয়ে গেল। সেরকম প্রচণ্ড চিৎকার জীবনে আমি কখনো শুনিনি। আমার সর্বাঙ্গ হয়ে উঠল রোমাঞ্চিত, বিদ্যুৎ স্পৃষ্টের মতন আমি উঠে বসলাম এবং তারপরই স্তম্ভিত চোখে দেখলাম ঘাটের ওপর শোয়ানো এক আড়ষ্ট নিশ্চেষ্ট দেহ। তার হাত আছে, পা আছে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, কিন্তু কাঁধের উপর নেই কেবল তার মুন্ডু। সে হচ্ছে কবন্ধ।
কবন।